এখানে যে ডিজাইন আছে পাঁচতলা মসজিদ প্রায় 9 কোটি টাকা ব্যয় হবে, প্রায় 9 কোটি টাকা ব্যয় পাঁচতলা মসজিদ নির্মাণ কাজের সময় নির্ধারণ করা হয়েছে ইনশাআল্লাহ এক বছর, এই এই এক বছর বেশি না, দুই বছরও না, দুই বছরের কম সময় নির্ধারণ করা হয়েছে নির্মাণ কাজ ইনশাআল্লাহ পাঁচতলা বিল্ডিং সুন্দর একটা মসজিদ হবে। এখানে ওয়াকফ সম্পত্তি যারা বসবাস করছিলেন জোর করে দখল করেছিলেন, আমি বলবো ওয়াকফ সম্পত্তিতে মসজিদের জায়গা জোর করে দখল করে যারা ছিলেন, ওয়াকফের যিনি নাকি মোতোয়াল্লি এবং তার পরিবার পরিজন, তাদেরকে বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা আমাদের সাথে সুরায় আসে নাই। মেয়র মোহাম্মদ সাহেবের মাধ্যমে আমি নিজেও তাদেরকে বলেছি বহুবার, মসজিদটা যখন প্রথম ভাঙ্গা হয় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই রাস্তাটা সম্প্রসারণ করার জন্য, বড় করার জন্যে 96-এ এই রাস্তাটা হয়েছিল, এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তখন ক্ষমতায় এই জেলখানার মাঝখান যে রাস্তাটা হয়েছিল তখন এমপি ছিলেন হাজি মোহাম্মদ সেলিম সাহেব 96-এ, এই মসজিদটা তখন ভাঙ্গার পরিকল্পনা হয়েছিল যে রাস্তাটা বড় হচ্ছে না কিন্তু ভাঙ্গার সম্ভব হয় না, হাজি সেলিম সাহেব পারে নাই তাদের সাথে। আমরা যখন এইবার মেয়র সাহেব যখন দেখলেন যে এই রাস্তাটার জন্যে এত কষ্ট হচ্ছে তখন আমাদের সাথে আলাপ করে বললেন যে এই রাস্তাটা বড় করতে হবে, মসজিদটা ভেঙে আমি নতুন করে মসজিদ বানিয়ে দেব, এই পরিকল্পনা মেয়র সাহেবেরই, এই রাস্তা দিয়ে যাতায়াতের সময় তিনি লক্ষ্য করেছেন রাস্তাটা বড় করা প্রয়োজন। তিনি তামিমকে বললেন, আমাদের সাথেও কথা হলো যে রাস্তাটা বড় হওয়া দরকার, আমরা তো অত্যন্ত খুশি যে রাস্তাটা বড় হতে হবে, তখন হয় নাই এখন হওয়া উচিত, মেয়র সাহেব যেন দায়িত্ব নিয়েছেন। কিন্তু মসজিদটা যখন ভাঙ্গা হলো তখনও কিন্তু আমাদের উপর অনেক অসম্মানজনক আচরণ করা হয়েছে আমাদের সাথে, আমাদের বিরুদ্ধে স্লোগান, আমাদের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন, তামিমের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে বহু কথাবার্তা, কথাবার্তা করার পর তারপর তারা ওই বিল্ডিংটা যাতে না ভাঙতে পারি তার জন্য হাইকোর্টে মামলা করলো, জজ কোর্টে মামলা করলো, আমি তাদের সাথে বসেছি কথা বলেছি, মেয়র সাহেব তাদেরকে ডেকে নিয়ে গেছেন কথা বলেছেন, আমি তাদেরকে এই কথা বলেছি তোমাদের জন্যে আমি মেয়র সাহেবের কাছে যাতে বেশি করে তোমরা কিছু পাও তার জন্য আমি তোমাদের পক্ষ থেকে ওকালতি করবো, কিন্তু সেটাও শুনেনি, তারপর তারা মামলা মকদ্দমা করেছে, মামলা মকদ্দমার ফলশ্রুতিতেই আজকে দেড় বছর দেরি হয়েছে এই মসজিদটার জন্যে, তোমার না জায়গাটা তোমাদের না, এটা মসজিদের জায়গা ওয়াকফ সম্পত্তি, তারা মানে নাই, মামলা মকদ্দমা করে শেষ পর্যন্ত মামলা নিষ্পত্তি ইনজাংশন উঠিয়ে তারপর এখানে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করছে। আমি মেহর মোহাম্মদকে ধন্যবাদ জানাই, তার প্রতি এলাকাবাসীর পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাই, তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করেছেন, প্রথম থেকে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি তিনি রক্ষা করেছেন। আসলে অত্যন্ত ডাইনামিক মেয়র আমাদের, অত্যন্ত ডাইনামিক, সৎ নিষ্ঠাবান এবং ডাইনামিক মেয়র, যেই কাজে হাত দেন সেই কাজটা তিনি সম্পন্ন করেন ইনশাআল্লাহ, এটা তার তাকে আমি দেখেছি আজকে এই চার বছর তিন বছর চার বছর যাবৎ তাকে দেখছি, যেই কাজে হাত দেন অত্যন্ত চিন্তা করে সেই কাজটা হাত দেন যে এই কাজটা আমার করা ঠিক হবে কি না, যখন তিনি যেই কাজে হাত দেন কোনো রকম পিছু পাওয়ার না সেই কাজ থেকে, ডাইনামিক মেয়র, ওই 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 দিকের বিল্ডিংগুলো পর্যন্ত ভাঙ্গার ব্যাপারে সিরিয়াসলি তিনি রাস্তা বড় করতেই হবে, যাই হোক আজকে তিনি এটা আমরা তাকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই, তার প্রতিশ্রুতি রক্ষা করছেন মেয়র সাহেব আজকে এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন, এবং একটা সুন্দর মসজিদ হবে, এখানে যে ডিজাইন আছে পাঁচতলা মসজিদ প্রায় 9 কোটি টাকা ব্যয় হবে, প্রায় 9 কোটি টাকা ব্যয় পাঁচতলা মসজিদ নির্মাণ কাজের সময় নির্ধারণ করা হয়েছে ইনশাআল্লাহ এক বছর, এই এই এক বছর বেশি না, দুই বছরও না, দুই বছরের কম সময় নির্ধারণ করা হয়েছে নির্মাণ কাজ ইনশাআল্লাহ পাঁচতলা বিল্ডিং সুন্দর একটা মসজিদ হবে। যাই হোক এই ব্যাপারে আর আমি কথা বলছি না, তাকে আবারও ধন্যবাদ জানাই। আমার আর একটা দুইটা দাবি আছে আমার এলাকার বাসীর পক্ষ থেকে, একটা একটা দাবি হচ্ছে আমার এই গির্দা উর্দু রোড, গির্দা উর্দু রোডের রাস্তাটা প্রশস্ত করার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে অনেক আগেই, তখনকার আইজি সাহেব রাজি হয়েছেন, বৈঠক হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে, আইজি সাহেব রাজি হয়েছেন এবং রাস্তাটা প্রশস্ত করার জন্য কিছু জায়গা ছেড়ে দেবেন বলে ভিতরের দেওয়াল পন্ত হয়ে গেছে, এই ডিআইজি সাহেবের পাশে ভিতরের দেওয়াল নির্মাণ হয়ে গেছে,
তারপর আইজি সাহেব পরিবর্তন চেনার দেওয়াল এই বাড়ির দেওয়ালটা ভেঙে ফেলবে ভিতরে কিন্তু তার বাড়ির দেওয়াল নির্মাণ হয়ে গেছে অলরেডি তারপরে বাড়ির দেওয়ালটা ভাঙছে না রাস্তা রাস্তা প্রস্তুত করছে না আমাদের অনেক কষ্ট এই রাস্তাতে প্রস্তুত হওয়া উচিত এই দেওয়াল নির্মাণ হয়ে গেছে তারপরে বর্তমান আইজি সাহেবের সাথে আমি বারবার বৈঠক হয়েছে আমি আমরা শেষ পর্যন্ত এই কারা ভবনে আমাদেরকে একবার আমন্ত্রণ জানিয়েছিলেন আমাদের এমপি সাহেব ছিলেন আমি ছিলাম ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন ছিলেন কথাবার্তা হইলো যে আপনারা তো ভিতরের দেওয়াল করে ফেলেছেন তারপর এটা ভাঙতেছেন না কেন ভাঙলে তো আমাদের রাস্তাটা বড় হয়ে যায় না এই যে এটা সিদ্ধান্ত লাগবে এই সেই আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বললাম স্বরাষ্ট্রমন্ত্রীও চাপ দিলেন কিন্তু তারা এই তালমাহানা করে রাস্তাটা বড় করছে এটা আপনি মেয়র সাহেব যদি পদক্ষেপ নেন ইনশাল্লাহ এই কাজটা আমরা করতে পারব এই রাস্তাটা সম্প্রসারণ হবে জনগণের দুর্ভোগের জন্য দুর্ভোগ দূর করার জন্য আমাদের ডাইনামিক মেয়র অত্যন্ত অত্যন্ত সবসময় চিন্তা করেন সবসময় সেই কাজটা করেন এটা করা হচ্ছে আরেকটা কাজ আমি বলি আমাদের জেলখানা এখানে নাই চলে গেছে কেরানীগঞ্জে কাশিমপুরে এখানে জাদুঘর করা হবে সেই পরিকল্পনা হচ্ছে এই যে বক্সিবাজারের এই রাস্তাটা বক্সিবাজার লেন এটা না রোড বক্সিবাজার লেন কেন খামাখা আমার মুখস্থ তো বক্সিবাজার লেন এই যে রাস্তাটা বক্সিবাজার লেন এই রাস্তাটাও একটা পরিকল্পনা করে এই রাস্তাটাও কিছুটা সম্প্রসারণ করা যায় জেলখানার ওই পাশে জেলখানাটার দেওয়াল টেওয়াল যদি একটু ভিতরে নিয়ে যাওয়া যায় তাহলে এইটাও সম্প্রসারণ করা যায় এইটার ব্যাপারে একটু চিন্তা করবেন আমি ওর সাহেবের প্রতি এই আহ্বান জানাবো অবশ্যই এখানে কোনো বিল্ডিং আছে বিল্ডিংগুলো ভাঙা পড়বে যদি রাস্তাটা সম্প্রসারণ করার চিন্তা করা হয় কিন্তু অসুবিধা কী আমার কথা হচ্ছে যে আমাদের জনগণের চলাচলের জন্য যে পদক্ষেপ আপনি যদি নেন ওইরকম একটা কাজ করেন তাহলে আমরা আরও বেশি উপকৃত হই আমি আর কথা বাড়াতে চাই না আমার কথা এখানে শেষ করছি সব শেষ বলি আল্লাহ তাআলা অন্যায় করলে মাফ করে নাকি ভাই মাফ করে না জঘন্য অন্যায় করেছে এই সম্পত্তি যারা দখল করেছিল জঘন্য অন্যায় করেছে মসজিদের নামে ওয়াফ আপনার দলিল টলিল সব বের করেছে দেখেছে এটা মসজিদের নামে ওয়াফ এই ওয়াফ সম্পত্তি তারা দখল করেছিল জোর জবরদস্তি মোতোয়াল্লি সাহেব এবং তার পরিবার পরিজন বিভিন্ন তারা আমাদের মসজিদ নির্মাণ করতে আজকে দেড় বছর আমাদের কষ্ট করেছে এই টিনের বিল্ডিংয়ে আমাদের নামাজ পড়তে হয়েছে দেড়টা বছর মামলা মকদ্দমা আমাদের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন যা খুশি তা যাই হোক তাদের মধ্যে থেকে দুই একটা ট্যান্ডল হয়তো করছে এই কাজগুলো মুরব্বীরা করে নাই মুরব্বীরা করতে চায় নাই দুই একটা উঠতি বয়সের ট্যান্ডল যারা নাকি মনে করেছে তারা বুঝে সবচেয়ে বেশি বুঝে তারা এই মামলা মকদ্দমা করে আমাদেরকে এই কষ্টটা দিছে আমাদের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করে নিউজ টিউজ করে কষ্ট দিছে তার জন্য সবাই দায়ী না যাই হোক অন্যায় করেছে আমি মেয়র সাহেবকে রিকোয়েস্ট করি মেয়র সাহেব তাদেরকে বারবার তাকে ডেকে নিয়ে বলছেন তোমাদেরকে দেবো এরপরে মেয়র সাহেবকে রাগ করে ফেলছেন এক পয়সা দেবো না স্বাভাবিক রাগ করা আমি মেয়র সাহেবকে অনুরোধ করব উনি অত্যন্ত সদয় মানুষ অন্যায় করেছে মাপ চাচ্ছে এখানে এসেছিল আল্লাহ মাফ করে গরিব মানুষ তাদেরকে আল্লাহর হস্তে মাফ করে দিয়ে তাদেরকে ক্ষতিপূরণের যতটুকু আপনার ব্যবস্থা করার আপনি করবেন এই আহ্বান আপনার কাছে জানাচ্ছি নাকি ভাই এবং আমি বিশ্বাস করি মেয়র সাহেব অত্যন্ত দয়াবান মানুষের জন্য তার হৃদয় কাঁধে কাজেই এই কাজটাও তিনি তাদেরকে মাফ করে দিয়ে এই কাজটা করবেন